ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই খুশির মাত্রা আরও বাড়িয়ে দেয় নতুন পোশাক। তাই শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে পছন্দের পোশাক কিনছে হাজারো মানুষ। তবে তাদের অভিযোগ, এবার দাম অনেক বেশি। বিক্রেতারাও বলছে বেশি দামে কেনাই সেভাবেই বিক্রি করতে হচ্ছে তাদের। আজাম খালেকের আরও একটি রিপোর্ট। পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র দুই দিন, তাই পছন্দের পোশাক কিনতে এভাবেই রাজধানীর বিভিন্ন মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। পাকিস্তানি থ্রি পিস, শাড়ি, জামা ও কসমেটিক্সের পাশাপাশি কদর আছে দেশি পোশাকের। সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচাকেনা। ক্রেতারা বলছেন পছন্দের পোশাক পাওয়া গেলেও দাম অনেক বেশি। দেশের যে অবস্থা চলতেছে তার মধ্যে এই মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন কেনাকাটা করে যাচ্ছে, আনন্দের সাথে হচ্ছে ঈদটা উদযাপন করবে, এই তো বেশি। অন্য বছরের চাইতে এবছরের বাজারের মূল্যটা একটু বেশি। আর সবচেয়ে ভালো লাগছে মার্কেটে এসে একটা জিনিস ভালো লাগছে যে ইন্ডিয়ান পণ্যটা একটু কম পাইছে। সাদা মাটা ঈদ কাটবে কিন্তু মার্কেটে আসছি ভাই ঘুরতে, জাস্ট দেখতে। গরমের জন্য জামা কিনছি ফরচুন মার্কেট থেকে এসে, তারপর আমার ছোট মেয়ের জন্য কিনছি, আমার জন্য কিনছি, আর মেজো মেয়ে বাকি আছে। আর বিক্রেতারা বলছেন তারাই পণ্যগুলো বেশি দামে কিনেছেন, তাই বিক্রিও করতে হচ্ছে বেশিতে। খরচের হিসাবে মানুষ কিনতে ইচ্ছুক কিন্তু জিনিসপত্রের দাম সবই বেশি, পোশাক বলেন খাবার বলেন সব জিনিসের দাম বেশি, এর জন্য মানুষ একটু হিমশিম খাইতেছে আর কি। ছাড়ারা, ঘাড়ারা, অ্যারাবিয়ান কাঠ, ফার্সি কাঠ, এগুলো আমাদের হিউজ পরিমাণে যাচ্ছে। একটা ড্রেসের যে র ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো আমরা সবচেয়ে উন্নত মানের আনার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার প্রাইসটা একটু বেশি পড়বে। শামুক সিল্কি, তারপরে হচ্ছে লোনের পরে কাজ করা পাকিস্তানি আইটেম, যেগুলো লোনেরগুলো পারি কাজ করা, যে কাটআউট কাজ, এগুলো টুকটাক আলহামদুলিল্লাহ ভালো বেশি। ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে মার্কেটগুলোর পাশাপাশি রাজধানী জুড়েই নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। সাধ আর সাধ্যের মধ্যে সমন্বয় করেই নতুন পোশাকে ঈদ উদযাপন করবেন সবাই, এমনটাই আশা ক্রেতাদের। আনজাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।